एवरीवन वेलकम बैक टू माय चैनल बेंगुली फूड पॉइंट। आज के अपना दे तैरी करे देखा हूँ निरामिष मोटर घंट। अपना जेकोन अनुष्ठाने साधारण तो ये रेसिपिटी तैरी करे थकी और কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের কাছে আমি আজকে শেয়ার করছি। চলুন আমরা এটি তৈরি করে নেই। আমি প্রথমে একটি প্যানে কিছু বাদাম নিয়েছি, প্রায় এক টেবিল চামচের মতো। বাদামগুলো আমি ধুয়ে নিয়েছি, তাই খালি খোলায় জাস্ট একটু ভেজে নিয়েছি, এতে করে জলটা শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে তেলটা দিলে আর ছিটে আসবে না। আমার বাদামের জলটা শুকিয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর আমি নেড়ে চেড়ে একদম অল্প আঁচে বাদামগুলো লালচে করে ভেজে নেব। বাদামগুলো লালচে হয়ে গেছে, আমি এখন তুলে এগুলো সাইডে রেখে দিচ্ছি। আমি এখন আরো হাফ কাপের মতো তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এরপর দিয়ে দেব দেড় কাপের মতো সেদ্ধ আলুর টুকরো। আমি আগে থেকেই আলুগুলো ছোট ছোট করে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো নুন। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজব। যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদটা ঠিক মাঝামাঝি সময়ে দেবেন, এতে করে ভাজার কালারটা খুব সুন্দর হবে। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে সাইডে রেখে দেব। আমি ওই প্যানে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা। এবার আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। তেজপাতাটা সামান্য একটু ভেজে নেব। তেজপাতাটা যখন লাল হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, নয়তো মশলা দিতে দিতে সব পুড়ে যাবে। মশলা যদি পুড়ে যায় তেতো হয়ে যাবে, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। দেড় চা চামচ জিরা গুঁড়ো।
গুঁড়ো 1 চা চামচ। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা কম বেশি করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর মশলাগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার চুলার আস্তে একদম লোতে রেখে আস্তে আস্তে মশলাগুলো ভেজে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন আপনার তরকারিটা তত সুস্বাদু হবে। এই সময় কখনোই চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন না, একদম লোতে রেখে আমি আজ সময় ধরে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যখন প্রায় তেলগুলো ভেসে উঠবে মশলার গায়ে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, এতে মশলার কালারটা সুন্দর হবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল। এভাবে রান্না করলে আপনি অল্প তেলেই যে কোনো আইটেম করতে পারবেন, আপনার তেল খুব কম লাগবে। আর দেখতেও দেখা যাবে যে মনে হচ্ছে যে আমি অনেক বেশি করে তেল দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো মোচা সেদ্ধ করা। আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচের মতো সেদ্ধ সিমের বিচি। আপনারা এখানে সিমের বিচিটা ইচ্ছে করে স্কিপ করতে পারেন, এটা স্বাদের জন্য আমি অ্যাড করেছি। আমি নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার সবকিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছু সময় পরে আমি আবারও ঢাকনা তুলে ভালো করে আবারও সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার যেহেতু সবকিছু সেদ্ধ করা তাই হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমার ভেজে রাখা আলু এবং বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চেরা লঙ্কা। আর দিয়েছি কিছু কিশমিশ। দিয়ে দিচ্ছি 7 মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। নিরামিষ আইটেমে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তবে আপনাদের ভালো না লাগলে এখানে চিনিটা স্কিপ করতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। আমি নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প আছে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ
মোজার ঘণ্ট। এটি খেতে অসম্ভব মজা, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এই আইটেমটি করতে পারি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেল অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। আমি সবশেষে আবারও কিছু ঘি ছড়িয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখব। তৈরি হয়ে যাবে আমার নিরামিষ ঘণ্ট। গরম গরম খেতে এটা অসম্ভব ভালো লাগে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই আপনারা ফলো করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।